কুমিল্লা ও চুয়াডাঙ্গায় আলাদা দুটি হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লা চান্দিনায় শহীদুল্লাহ হত্যা মামলার রায়ে নিহতের স্ত্রী সহ চারজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেয়। পারিবারিক কলহের জেরে 2009 সালের 21 নভেম্বর আসামিরা শহীদুল্লাহকে শ্বাসরোধ করে হত্যা করে। চুয়াডাঙ্গা দামুর হুদায় ইজি বাইক চালক জহিরুল ইসলাম হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এই রায় দেন। 2011 সালের 10 আগস্ট ইজি বাইক ছিনতাইয়ের সময় চালক জহিরুল ইসলামকে গলা কেটে হত্যা করে আসামিরা। এছাড়াও সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মামুন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।